আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। এখানে যে আমাদের কম্পিউটারে ছবিটা দেখছেন, ছবিতে দেখা যাচ্ছে যে অর্গানিক ফার্মিং এর মাধ্যমে কিভাবে আমরা কৃষি কার্যে আরো উন্নতি করতে পারি, সেটাই এখানে বোঝানোর মূল বিষয় আজকে। তো আমরা তিন দিন এই ট্রেনিংটা চালাবো আজ। তো আমরা এখন করছি, এটা আইডিয়ালি সকালে করা প্রয়োজন আর কি, শুরু হওয়ার আগে, কিন্তু আমরা ব্যস্ত মানুষের জন্য সকালে আমরা করতে পারছি না, বিকেলে করছি। মাঝখানে একদিন আপনাদের এখানেই, আরেক দিন তৃতীয় দিন হচ্ছে আপনার ফার্ম ভিজিট, যেখানে চাষাবাদ হচ্ছে সেরকম একটা জায়গা, বৃষ্টিটা প্রতিদিন কমে যাচ্ছে। এটার ইমিগ্রেশন প্রোগ্রাম আমরা করছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের প্রাক্তন প্রধান দেবগ্রাম পঞ্চায়েতের সুকান্ত সরকার, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের খুব পপুলার মেম্বার। নমস্কার, আমি সুদীপ্ত নিয়োগী। আমরা নিয়ামের আন্ডারে, অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার অ্যান্ড মার্কেটিং এর আন্ডারে আমরা তিন দিনের সচেতনতা শিবির আমরা করলাম, জৈব সারের ব্যবহার, তার উপকারিতা, রাসায়নিক সারের ব্যবহারের কী কী ক্ষতি এই নিয়ে। তো নিয়াম এটা ফান্ডিং করে, তো এটা কৃষকদের নিয়ে করা হয়, যারা কৃষিজীবী মানুষ তারা যাতে সুফল পান, এবং তাদেরকে এই ট্রেনিংয়ের সময়, তিন দিনব্যাপী ট্রেনিংয়ের সময়, সকালের চা থেকে দুপুরের খাওয়া দাওয়া এবং সন্ধ্যের চা, বিস্কুট সমস্ত কিছুই দেওয়া হয় এবং সবটাই গভর্নমেন্ট ফান্ডিং করে। তো আমার নদিয়াতে তো প্রথম বটেই, রাজ্যও বোধ হয় আমরাই প্রথম এটা নদিয়ার দেবগ্রামে টুইন ভবনে আমরা তিন দিনের, তিন দিনব্যাপী ক্যাম্প দুটো সেটে আমরা করলাম, এবং এতে যারা অংশগ্রহণ করেছিল তারা সকলেই খুব খুশি, এবং সরকারও আগামী দিনে এই ধরনের শিবির আরও কিছু করবেন। আর এই প্রোগ্রামের অন্যতম উদ্যোক্তা হয়ে আমার নিজেরও খুব ভালো লাগছে যে এই ধরনের অনুষ্ঠানের সঙ্গে, কর্মসূচির সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি, এবং আমরাও চাইব যে আগামী দিনে এই ধরনের কর্মসূচি আরও সরকারের তরফ থেকে করা হোক, যাতে কৃষক এবং কৃষক পরিবাররা আরও উপকৃত হতে পারেন। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।